হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন মেয়ে ক্যারেক্টারটা নিয়ে চলে আসলাম, তো আজকে এই মেয়ে ক্যারেক্টারটা দিয়ে গেম প্লে করবো। সামনে একটা এনিমি নামতেছে, মেবি ও ইউটিউবার, কারণ এই ইভেন্টটা নতুন আসছে। আর এই ইভেন্টে এই যেটা দিয়ে ও ল্যান্ড করতেছে এটা পাওয়া যায় ডায়মন্ড দিয়ে। আর আমার কাছে, আমি গরিব বলে আমার কাছে ডায়মন্ড নেই, তাই আমার এটা পাওয়ারও সুযোগ নেই। তাই আমি ভাবলাম একটু উপরে গিয়ে ভালো কয়টা গান একটা পাইলাম, ম্যাক্স 7 হওয়া ভালো পাইছি। তারপর পায়া ফেলছে আমার সেই এসি গানটা, ঠিক আছে। আমার কাছে সাইলেন্সার ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টার টাকলো জনি সিন্স নামে, সেই ক্যারেক্টারটা আপনারা সবাই চিনেন। দেখেন টাওয়ারের উপরে আছি, টাওয়ারের উপর থেকে কি এনিমিটাকে মারতে পারবো? ও ও রে, মাইরা ফেলছি। তো ফাইনালি একটা কিল হয়ে গেছে আমার, আমি টাওয়ারের উপর বেশিক্ষণ থাকবো না। দেখি এটা দিয়ে আমি উপরে উঠতে পারি কিনা। ওরা উপরে কি রে ভাই, মানে গ্লিচ করছে, মানে আমি ওঠার আগে আমাকে ছাইরা দিছে ওইখান থেকে। ছাইরা, এত জলদি ছাইরা দিলে হবে? আচ্ছা যাই হোক, আমি আবার ট্রাই করবো, আবার ট্রাই করবো। যদি এইবার উঠতে পারি তাহলে তো ভালোই হবে, আশা করি এইবার উঠতে পারবো। দাঁড়ান আরেকটু, আরেকবার। আরে ভাই, এবারও ছাইরা দিছে। যাই হোক, সামনে প্লেয়ার আছে, সামনে প্লেয়ার আছে। এই যে এটা থেকে কভার নিয়ে তারপর মারবো প্লেয়ারটাকে। দাঁড়ান, আমার কাছে সাইলেন্সার আছে, তো যেহেতু বসতে পারবে না। একটু ওর কাহিনী গুনি দেখতেছি আর কি। 50-80 ড্যামেজ পড়ছে, কিন্তু ও বুঝা ফেলছে যে এই আমাকে এনিমি ফায়ার করেছে, তো ও কভার নিয়ে নিছে। এই পাশে একটা চান্দু আইছে, ঠিক আছে খোকা বাবু, একবার হেডে লাগানো লাগবো। হ্যাঁ, দুইটা হেডে মারছি, বাস মরিয়া গেছে। এই ওর কাছে কিন্তু ইঞ্জেকশন আছে, একটা সাবধানে আমার বিষয়টা দেখতে হইব। দাঁড়ান, একটু ওয়েট করতে হবে। যেহেতু ওর কাছে ইঞ্জেকশন আছে, ওরে নক করলে কিন্তু ও রিভাইভ নিতে পারবে, নিজেরটা নিজে রিভাইভ নিয়ে ফেলবে। তো আমার দেখতে হবে, আমি যদি উখোংটা ইউজ করে যাই, দেখি উপরে চলে যেতে আছে কত 60। আরে 110-এর ড্যামেজ খাইছে। দাঁড়া, হেড, আরে 500-এর হেড লাগছে, তো ও বাঁচতে পারবো না, ওর ইঞ্জেকশন দিয়েও বাঁচতে পারবো না। দেখেন গাইস, বললাম যে এটা সেটাই হয়েছে, মানে ওরে লাস্টে যে একটা হেড লাগছে না, ও হেডের কারণে বেচারা মরিয়া গেছে। ও ফাইনালি ওর ইঞ্জেকশন যেটা ওইটা আমি পায়ে ফেলছি, তো ওরা ভাবতেছে একটা মেয়ের হাতে মরে গেছে। কিন্তু যদি যখন নাম দেখবে তখন তো দেখবে ছেলে, মজা পাবে। আসলে কি, এই মেয়ে ক্যারেক্টারটা আমি আনলক করছি রিসেন্টলি, আর এটা দিয়ে আমি একটু ভাবলাম একটু গেম প্লে করি গাইস। আর এই যে বয়া বান্ডেল, এটা সবার কাছে আছে, আমার ছেলের বান্ডেলটা দেয় না। এই বান্ডেলটা আমার এত পরিমাণে ভালো লাগে, মানে অনেকটা মনে হয় যে হিপহপ হিপহপ বাবা আসে। যদি হিপহপ আমার কাছে আসে, কিন্তু হিপহপটা তো এখন আর রেয়ার নেই, এই বিষয়টা হলো এরকম। কিন্তু এই মেয়ের বান্ডেলটা, মানে ছেলের বান্ডেলটা কিন্তু আরও সুন্দর। যাই, এটার নাম বয়া বান্ডেল, দেখি উপরে ওঠা যায় কিনা। আফসোস, এইখানে আমি ফার্স্ট টাইম এবার ট্রাই করছি, অন্যগুলোতে ঠিকই উঠতে পারছি, কিন্তু এটা তো উঠতে পারতাছি না, বিষয়টা বুঝতেছি না। আচ্ছা দেখি, এই 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 ও আসলে কি বিষয়টা, এইখানে ফাঁকা মাঝখান দিয়া, ঠিক আছে, এর জন্য উঠতেছে না। আমার লাইফ একেবারে ড্যাম, মানে শেষ হয়ে গেছে। যাই হোক, আমি বেশি লেট করবো না, সুপার মেডিটা মাইরা আমার জোন আইসা পড়তেছে। দূরেই তো আর আমার কাছে কেলি নাই যে আমি অতি তাড়াতাড়ি দূরে চলে যাবো। একটু ড্যামেজ হয়েছে না, ওইটা রিপেয়ার করে নিলাম। আরে জানালা দিয়ে বের হ, বস এটা দিয়ে লঞ্চ প্যাডটা ইউজ করে চলে যাই। দাঁড়ান দাঁড়ান, লঞ্চ প্যাডটা ইউজ করে চলে যাই। এনিমি আছে এখানে, আমি গাড়ির শব্দ পেয়েছি, এনিমি গাড়িটা নিয়ে ঘুরতেছে, তো গাড়ি কার ক্যারেক্টার আছে ওদের। দাঁড়ান দেখি, এইদিকে ও এদিকে তো পানি কই আসলাম। আচ্ছা গাইস, ওই যে এই যে এই যে, আরে বাবা রে বাবা, ডাবল এনিমি, দুইটা এনিমি। আমি যদি এখানে হাইটা যাইতে চাই আমার কিন্তু মাইরে দেব। আমি একটা বুদ্ধি করি, ঠিক আছে, আইকিউ ইউজ করে আমি একটু পানি দিয়ে চলে যাই সাতরা, যার কারণে এনিমি টার টেয়ার পাইবো না, ঠিক আছে গাইস। এইখান থেকে ওইটা, ওইখান থেকে স্লো 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 গিয়া জোনে কভার নিয়ে নেবো। যাই হোক, হ্যাঁ বুঝতে পারছি বিষয়টা। আরে বাবা রে বাবা, কি মানে কি একটা অবস্থা করছিল। আমি যদি উপর দিয়ে যাইতাম গাইস, আমি শিউর মরে যাইতাম, মানে আমি একেবারে শিউর শিউর মারা যেতাম। যাই হোক, আমি এখন মানে একটু এখানে দিয়ে মেডি করা যায় কিনা, পানির ভিতরে আমি ট্রাই করি নি এর আগে কখনো মেডি করা যায় কিনা। তো গাইস, মেডি করা ট্রাই করলাম, কিন্তু আনবেল টু ইউজ হোয়েন সুইমিং, মানে আপনি যখন সাঁতার কাটবেন তখন কিন্তু আপনি মেডি করতে পারবেন না। অবশ্য এটা সবাই জানেন, তাও আমি ফার্স্ট টাইম দেখলাম, এর আগে আমি এরকম পানিতে নামি মেডি করার চেষ্টা করি নি। পিছনে প্লেয়ার আছে, এখানে কারে যেন না, লুট বক্স না এটা, যেগুলো এখানে কভার নেওয়া যায় কিছুক্ষণের জন্য একটু মেডিটেডি কইরা, পরে মনে করেন একটু লাইফটা বাড়া, একটা ভালো একটা পজিশনে গিয়ে পরে প্লেয়ার মারতে হইব। আর প্লেয়ার বাইচার হয়েছে আরও 8টা, আর আমি কিল করছি 4টা নতুন মেয়ে বান্ডেলটা দিয়া। আর মেয়ে বান্ডেল না, মানে ক্যারেক্টারটা দিয়া, বান্ডেল তো এটা আগেরই ছিল।
আর নতুন ক্যারেক্টার যেটার কোনো নিজস্ব স্কিল নেই, আপনি আপনার মন মতো স্কিল ইউজ করে ওটারে ইউজ করতে পারবেন, মেয়েটার আপনার গার্লফ্রেন্ড বানাইতে পারবেন, ঠিক আছে? তো গাইস দেখি এটার উপরে ওঠা যায় কি না, আমি ট্রাই করি না, ফার্স্ট টাইম ট্রাই করতেছি, এটার উপরে ওঠা যায়? আরে এটার উপরে ওঠার একটু ট্রাই করি, দাঁড়ান, লাভ দে লাভ দে লাভ দে, না না এটাতে উঠা যায় না রে, মনে ইয়ে করে আপনার কী বলে এটারে গ্লু মাইরা ওঠা যাবো। যাই হোক এখানে ট্রাই করবো না, জোন আইসা পড়ছে, আর নয়তো ড্যামেজ খাইতে হবো, আমার জোনের প্লেয়ার আছে পিছনে, ভাই ল্যাক করছে, মনে হয় প্লেয়ার দিঘে ফেলছে আমারে। যাই হোক আমি আমাকে গ্লু মারতে হবো, তৎক্ষণাৎ গ্লু মারতে হবে, মানে খুবই জলদি গ্লু মারতে হবো, নয়তো আমি মরা যাব। পিছনে প্লেয়ার আছে, পিছনে প্লেয়ার আছে, যেহেতু লাস্টজন সাতজন প্লেয়ার বাইচার হয়েছে, বিষয়টা এরকম, দাঁড়ান আর দুইটা কিল করে বুয়া করতে হবে, ছয়টা সাতটা, ওরে বাই বাই বাই, সামনে প্লেয়ার গাড়ি নিয়ে ঘুরতেছে, পিছনে কি প্লেয়ার আছে, সামনে চলে যায়, দেখি পিছনে যদি গুলি করে দেয় রে, আমার কাছে প্যান নাই, প্যান থাকলে একটু ড্যামেজটা কম খাইতাম, ভাই এখানে বইসা তো লাভ নাই। এমনি কতক্ষণে, সামনে একটা প্লেয়ার আছে, এমনি তো কতক্ষণে, ও বাই 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 বাই, একেবারে বাই 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 বাই, একেবারে 14 দিন এসে এসপি, বাই বাই বাই, আই হেরি ভাই সাব, ভাই গ্লু বেশি করে আমার গ্লু, 4-5টা গ্লু মার, তাড়াতাড়ি সুপার মিডিটা কর, এখানে এই আই কি ইউজ ছাড়া কিছু করা যাবে না, ওর কাছে আছে আপনার, ওরে ভাই সাব, একটু উকংটা ইউজ করে এখান থেকে চলে যায় রে বাবা। ও ভাবছে গাইস আমি ওইখানে এতক্ষণ আসি, কিন্তু আমি তো চান্দ তোমার মতো বলত না যে আমি ওইখানে বসে থাকবো, আমি ওইখান থেকে কবে আইসা পড়ছি উকং ইউজ কইরা, তুমি তো এটা খেয়ালই করো নাই চান্দ। আচ্ছা যাই হোক, আমি মানে একটা সুন্দর একটা কবারে চলে আসছি, যেটা হলো যে পাহাড়ের নিচটায়, এখান থেকে বুয়া করাটা এই যে কি রে গাড়ি, ও রে এনিমির গাড়ি এখানে রাখা, ও মনে উপরে আছে, ওর বাইক যেহেতু এইখানে, এনিমিটা উপরে আছে, আমার একটু বুঝা শুনে খেলতে হবে, হয়তো কিন্তু আমাকে একেবারে দিবে মাইরা। গাইস বুঝতেছি না, একটু রিপেয়ার করে নি, আমার শরীরের যা অংশ আছে অংশপাতি সব ড্যামেজ করে দিয়েছে, দাঁড়ান ভাই ভাই উপরে ওঠ উপরে ওঠ, দেখি এই পাশে মনে হয় প্লেয়ারটা আছে, এই পাশে প্লেয়ারটা আছে, ওয়েট ওয়েট, এই পাশে প্লেয়ারটা আছে, একটু চান্দুরে ড্যামেজ দিতে পারি কি না দেখি, এটা মেয়ে নাকি রে, না 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 মেয়ে না, ছেলে ছেলে, চান্দু শেষ, ও 5টা কিল হয়ে গেছে আমাদের, বুয়া হয়ে যাবে ম্যাচটা। ওইটা আমার কাছে ইঞ্জেকশন আছে, যেটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট, আমি একটা কাজ করি উকংটা ইউজ করে কি এখান থেকে এনিমিটাকে হ্রাস দিব। ও ভাই সাব প্লেয়ার বাইচার হয়েছে আরও 2টা আমি ছাড়া, তো এখানে এখন তো হ্রাস দেওয়ার সময় আসে না এখনও, ওয়েট, আচ্ছা একটু ওয়েট করি, যেহেতু বুয়া করা লাগবে ম্যাচটা, আর ম্যাচটা আপলোড দিতে হবে আজকের ভিডিওতে, দাঁড়ান গাইস, যারা নতুন ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন প্লিজ, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত যারা দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা দিলাম ভাই, অনেক সাপোর্ট কর, মানে একটু সাপোর্ট করেন ভাই, অনেক অনেক উপকার হবে, সবার জন্য দোয়া করি অবশ্যই, আর নামাজ পড়ার চেষ্টা করবে। গাইস গাইস ওরে ও মাইরা দিছে, আমি কিল চুরি করে লাইছি গাইস, ও কিল মারে আমি মারার আগে ও মাইরা ফেলছে, যাই হোক উকং ইউজ করে ফেলছি, ওয়েট ওরে রাশ করে দিছি, ঠিক আছে ওরে ভাই আমার ড্যামেজ দিয়ে দিছে রে, ড্যামেজ দিয়ে দিছে, আরে হেডে লাগে না কে রে ভাই, কি MX7 বান্ডেল পড়ছে সাদা, ভাই ভাই ইঞ্জেকশন করে ফেলছি, যা 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 নক নক, ইয়েস নক, বুয়া হয়ে যাবে,